আবার আজকে আমরা পার্টি আইপিএফটি এবং আমাদের সহযোগী সংগঠন আইডব্লিউএফটি ইয়র আইপিএফটি আতিশা দীপ্রাফান ট্রাক বদল ইন্ডিজিনাস মোটর ওয়ার্কার ইউনিয়ন এবং আমাদের ব্রাদারহুড অর্গানাইজেশন পিএনইএটি ইউকেএস তার সম্মিলিত ডিসিশনে আমরা গত 2 তারিখ অক্টোবর 2020 সম্মেলনে আমাদের শীর্ষ একটি বৈঠক সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং ওই মিটিংয়ে আমরা নিম্নোক্ত কিছু সিদ্ধান্ত নিয়েছি সেটা আপনাদের কাছে এখন তুলে ধরছি আমাদের পাঁচজনের একটি সেন্ট্রাল নেতৃত্বে মানে সেন্ট্রাল টিম সেন্ট্রাল লিডার্স অফ আইপিএফটি আমাদের অনারেবল নেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গভর্নমেন্টের ক্যাবিনেট মন্ত্রী ওনার নেতৃত্বে পাঁচজনের একটি টিম দিল্লিতে যাবেন ওই টিমে রয়েছে আমাদের অনারেবল বাকি চারজন এমএলএ তার মধ্যে প্রেম কুমার ইয়াং এমএলএ ধনঞ্জয় ত্রিপুরা এমএলএ বিশ্বকেতু দেববর্মা এমএলএ সিন্ধুচন্দ্র জমাতিয়া এমএলএ টোটাল পাঁচজনের একটি টিম এই মাসের অক্টোবর মাসের সেকেন্ড উইকে দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে একটা ডেপুটেশনের জন্য রওনা দিচ্ছে ওই ডেপুটেশনে আমাদের অনারেবল প্রধানমন্ত্রী এবং অনারেবল হোম মিনিস্টার এবং ন্যাশনাল পার্টি বিজেপির প্রেসিডেন্ট ওনাদের সাথে দেখা করবেন ওনাদেরকে ডেপুটেশন দেবেন এবং ওই ডেপুটেশনে আমাদের হাই লেভেল মডেলিটি কমিটি যেটা 2018 সেপ্টেম্বরে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে কমিটি গঠন করা হয়েছিল ওই কমিটির রিপোর্ট এখনও আসেনি এটা যাতে অতি সত্বর রিপোর্ট প্রদান করা হয় এবং 125তম সংবিধান সংশোধন যেটা ডিস্ট্রিক্ট কাউন্সিলকে এম্পাওয়ারমেন্ট করার জন্য রাজ্য সরকার থেকেও বিল পাস করে পাঠিয়েছিল সেইটা লোকসভা রাজ্যসভাতে অতি সত্বর বিল পাস করে যাতে কার্যকর করা এবং অন্যান্য আরও আলাদা মেজর ইস্যুসগুলো নিয়ে একটা টিম দিল্লিতে রওনা হচ্ছে এই মাসের দ্বিতীয় সপ্তাহে তার সাথে সাথে ওইটাও আমরা উল্লেখ করেছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বোরোল্যান্ড ডিমান্ড নিয়ে তাদের সঙ্গে গণগণ কয়েকবার বৈঠক করে নিয়েছে এবং আজকেও গোর্খাল্যান্ড ডিমান্ড নিয়ে বৈঠক হবে দিল্লিতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে ওই হিসাবে আমাদের ত্রিপুরাল্যান্ড ডিমান্ড আমরা যারা করছি ত্রিপুরাল্যান্ড ডিমান্ড নিয়ে তারা যাতে আমাদের সাথেও ওই রকম ডায়লগ বা বৈঠক মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে অ্যারেঞ্জ করা হয় তার জন্যও আমাদের এই টিম ওইখানে ডেপুটেশনে লিখবেন এবং ডেপুটেশন দিয়ে ওনাকে জানাবেন দু নম্বর হচ্ছে আমাদের ডিমান্ড আইপিএফটির ডিমান্ড ত্রিপুরাল্যান্ড এডিসি এরিয়াকে ত্রিপুরাল্যান্ড গঠন করা আইপিএফটি এবং আমাদের সহযোগী সব সংগঠনের ডিমান্ড এই ডিমান্ড এবং তার সাথে উপরোক্ত আমি যে বলে গিয়েছিলাম হাই লেভেল মডেলটি কমিটি এবং 125তম সংবিধান সংশোধন এই ডিমান্ডগুলোকে নিয়ে আমাদের পার্টি আইপিএফটির সহযোগী সংগঠন স্পেশালি আইডব্লিউএফটি ইয়র আইপিএফটি আতিশা ত্রিপুরাফান ট্রাক বদল ইন্ডিজিনাস মোটর ওয়ার্কার ইউনিয়ন তাদের এই সংগঠনের উদ্যোগে 24 ঘন্টার বন্ধ আগামী 15 অক্টোবর সকাল 6টা থেকে 16 অক্টোবর সকাল 6টা পর্যন্ত এই বন্ধ অবজার্ভ করা হয়েছে ডাকা হয়েছে এবং এই বনের আওতার বাইরে কিছু কিছু থাকছে যেটা হচ্ছে অন্যান্য বন যেটা বনের আওতার বাইরে রাখা হয় বিশেষ করে আর্মি গাড়ি পুলিশ প্রশাসনের গাড়ি বিভিন্ন মানে এসকট জাতীয় ওই রকম গাড়ি দুধের গাড়ি ফলের গাড়ি বা ফলের দোকান ওষুধের দোকান এবং মানে রুগী প্যাসেঞ্জার সরি পেশেন্ট বয়ে যাওয়া এইরকম মানে রুগীর ভ্যান এইটা বনের আওতার বাইরে থাকবে তিন নম্বরে আমরা উল্লেখ করেছি আমাদের আসন্ন এডিসি ইলেকশন জেনারেল এডিসি ইলেকশনে আমরা আইপিএফটির এলাইট অর্গানাইজেশন এবং আমাদের ব্রাদারহুড অর্গানাইজেশন টিএনইটিকেএস এবং আমাদের সব অর্গানাইজেশনের তরফ থেকে আমরা আমাদের ভালো পারফরমেন্স করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের রেজাল্ট
ভালো হবে আমরা আশা রাখছি। তারপরে আমরা এটা উল্লেখ করতে চাইছি আইপিএফটি এবং বিজেপি, যেহেতু আমরা ত্রিপুরা গভর্নমেন্টে আসি, একটা কোয়ালিশন অ্যান্ড অ্যালায়েন্স পার্টনার আইপিএফটি এবং বিজেপি। আইপিএফটির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে আমরা এই অক্টোবর মাসের মধ্যে অ্যালায়েন্স নিয়ে আমরা আলোচনা করব এবং অ্যালায়েন্স সম্পর্কে যা যা সিট শেয়ারিংয়ের ব্যাপার আছে এটাও আমরা আলোচনা করে নেব এবং সিট শেয়ারিংয়ে আমরা আইপিএফটি এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের যা ডিসিশন ওই ডিসিশনের উপর ভিত্তি করে ডিসিশনকে সামনে রেখে আমরা আমাদের আগামী ইলেকশনের ফাইনালাইজ ওইটা আমরা নির্ণয় করব। আইপিএফটি আমরা বিভিন্ন ন্যাশনাল পার্টি এবং আঞ্চলিক পার্টি তাদের সাথেও আগামী এই ইলেকশনের জন্য যে কোনো পার্টি যদি আমাদের সাথে ডায়লগ করতে চায় ইলেকশনকে নিয়ে আমরা তার জন্য দরজা খোলা রেখেছি, ন্যাশনাল পার্টি বা আঞ্চলিক পার্টি যে কোনো পার্টির সঙ্গে। এবং আইপিএফটি এটাও স্ট্যান্ড বা ফর্মলি আমরা জানাচ্ছি বা জানাতে চাইছি যে আমাদের ইনকেস আমাদের কোনো পার্টির অ্যালায়েন্স ম্যাটার নিয়ে আলোচনা করার সময় আমাদের মন মতো সিট শেয়ারিং যদি না হয়, আমাদেরকে যদি আমাদের মতো করে সিট শেয়ারিং না হয়, সে হোক বিজেপি পার্টি এবং অন্যান্য পার্টির সঙ্গে, আমরা স্ট্যান্ডলি অ্যান্ড কনফার্ম মানে ফার্মলি আমরা এককই আমরা আঠাশটা সিটে আইপিএফটি ক্যান্ডিডেট দেব। এটা আমরা আগেও বলেছি, এখনও আবার বলছি, সিট শেয়ারিংয়ে আমরা যদি আমাদের মন মতো সিট আমাদেরকে দেওয়া না হয় তাহলে আমরা একাই আঠাশটা সিটে লড়ব। আপনাদের দাবি কয়টা? একটু আমি বলে নিচ্ছি, আমরা আইপিএফটি যারা আমাদের টিপারল্যান্ড ডিমান্ডকে সাপোর্ট করে এইরকম কোনো পলিটিক্যাল পার্টি, রিজনাল পার্টি, এনজিওস সংগঠন তারা যদি আমাদের সাথে ডায়লগ করতে চায় আমরা তাদের সঙ্গে ডায়লগ করার জন্য এবং আগামী যত মুভমেন্ট ট্রিপল্যানকে নিয়ে এইটা করার জন্য আমরা দরজা খোলা রেখেছি, আমরা রাজি তাদের সাথে। যারা ট্রিপল্যান ডিমান্ডকে সাপোর্ট করছে এরকম রিজনাল পার্টি বা এনজিওস সংগঠন তাদের সাথে আমরা আলোচনায় আমরা রাজি এবং বিভিন্ন ডিমান্ড মানে আমাদের মুভমেন্টে আমরা অংশগ্রহণ করতে রাজি। আইপিএফটি আমরা ত্রিপুরার সমস্ত জনগণের কাছে মানে পিস হারমোনি অ্যান্ড ট্র্যাঙ্কুলিটি আমরা বজায় রাখার জন্য অনুরোধ রাখছি এবং ত্রিপুরাতে কোভিড-19 এই সিচুয়েশনেও আমরা যাতে আমাদের সমস্ত রুলস রেগুলেশনকে ফলো করে আমরা চলি এটা আমাদের আইপিএফটির পক্ষ থেকে আমরা কামনা করছি। ধন্যবাদ। 17 তারিখ অক্টোবর মাসের 15 তারিখ সকাল 6টা থেকে 16 তারিখ সকাল 6টা পর্যন্ত আমাদের ডিস্ট্রিক্ট এলাকা, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়া, এডিসি এরিয়াকে আমরা 24 ঘন্টার জন্য বন্ধ ডেকেছি। এটা আমাদের ইয়ার আইপিএফটি, আটিসা, আইডব্লিউএফটি, ত্রিপুরা ফান ক্রাক বদল, ইন্ডিজিনাস মোটর ওয়ার্কার ইউনিয়ন আমাদের সহযোগী সংগঠন, তাদের মাধ্যমে এই অর্গানাইজটা করা হয়েছে। সেটার মূলত ডিমান্ড হচ্ছে ত্রিপুরাল্যান্ড যাতে অতি সত্বর আমাদেরকে গঠন করে দেওয়া হয় এবং হাই লেভেল মডেলটি কমিটি যেটা 2018 সেপ্টেম্বর মাসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সেই কমিটিটা গঠন করা হয়েছিল তার পূর্ণাঙ্গ রিপোর্ট যাতে আমাদেরকে প্রদান করা হয় এবং 125তম সংবিধান সংশোধন যেটা ডিস্ট্রিক্ট কাউন্সিলকে এম্পাওয়ারমেন্ট করার জন্য আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের বিধানসভায় বিল পাস করে দিল্লিতে পাঠিয়েছিল ওইটা যাতে লোকসভা রাজ্যসভাতে অতি সত্বর এইটার ফাইনালাইজেশন এক করে আমাদেরকে কার্যকরী করা হয় এবং আরও ছোটোখাটো অন্যান্য ইস্যু এইগুলোকে নিয়ে আমাদের আসন্ন 15 তারিখ এবং 16 তারিখের সকাল 6টা পর্যন্ত আমাদের 24 ঘন্টার বন। সিট শেয়ারিংয়ের ফাইনালাইজেশনটা এইটা আমাদের পার্টি আইপিএফটির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যখন আলোচনা হবে তখনই বোঝা যাবে আমাদের
ফাইনালাইজেশনটা কিভাবে হয় এইটা হয়তো আপনারা একটু অপেক্ষা করবেন, আমরা অবশ্যই আপনাদের জানাব। আমরা যখনই ফাইনালাইজ করব তখন আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে আমরা করব।